নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয় দুর্গাপূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই প্রত্যেকের এই দুর্গাপূজা খুব ভালো কাটুক পরিবারে প্রত্যেকে আনন্দ করুন আমি ঈশ্বরের কাছে কামনা করি তো আসা যাক মেন বিষয় যেটি হচ্ছে বিশ্বিক রাশি অক্টোবর মাসের মাসিক রাশিফল আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি অর্থাৎ এটি একটা বলতে পারেন পূর্বাভাস বা আপনারা আগামী দিয়ে মাসে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা জাস্ট জিস্ট যেটা আপনাদেরকে চলার পথে পাথর হিসাবে বা আপনাদেরকে বন্ধু হিসাবে কিন্তু এই রাশিফল কাজে কিন্তু দিবে। দেখুন এই মাসে যা গ্রহের যা গোচর প্রথম কথা আপনাদেরকে বলি আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা শরীরগত দিক নিয়ে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনি লিখে নিন শরীর স্বাস্থ্য নিয়ে যে বড় ধরনের যে সমস্যা বা টেনশান সেটা কিন্তু বৃশ্চিক ক্ষেত্রে থাকছে না এটি সম্পূর্ণরূপে আবারও বলছি ইঞ্জিনের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয় এবং আপনার রাশিতে শুক্র এবং কেতুর কিন্তু অবস্থান করছে অর্থাৎ দোসরা অক্টোবর থেকে শুক্র এবং কেতু অবস্থান করছে দেখুন আমি একটা কথা বারবার বলেছি যখন কেতুর সঙ্গে কোনো গ্রহ একত্রে বসে যায় তার গুণ তিন গুণ কিন্তু বাড়িয়ে যায় অর্থাৎ শুভ প্রভাবটা অর্থাৎ আপনাদের ভোগ বিলাস আরম্বর বৃদ্ধি হবে এবং আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের বন্ডিং দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রে সর্বোপরি প্রেম এই দুর্গাপুজোতে আপনাদের নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো অর্থাৎ যাদের রিলেশান ক্রাইসিস চলছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছেন এবং বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে এবং সেখানে শনি শনি সক্ষেত্রিক এবং বৃহস্পতি আপনার ঠিক সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বিয়ের জায়গাটা ক্ষেত্রে খুব শুভ দিক কিন্তু থাকছে অর্থাৎ শুভ বিবাহের যোগাযোগ কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে আপনি বিশ্বিক রাশি মানুষ বিয়ের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন এই সময় মধ্যে আপনারা বিয়ের ব্যাপারে দোরজোর করে লেগে পড়ুন অর্থাৎ শুভ বিবাহের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে বৃশ্চিক রাশির এবং সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই যে আকর্ষিক ধন প্রাপ্তি যেটা আমি বলি বারবার হঠাৎ লটারি শেয়ার ফাটকা থেকে হঠাৎ কোনো অর্থ পাওয়া এটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনার গভর্নমেন্ট থেকে সহযোগিতা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আকর্ষিক ধনপ্রাপ্তির জায়গা পেতে চলেছে বিশ্বিক রাশি এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে দেখুন একাদশ ভাবটা শাস্ত্রে সফলতার ভাব অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বৃশ্বিক রাশি ক্ষেত্রে সফলতার দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বি এবং আপনাদের ধনপতি আপনাদের তৃতীয়ভাবে রাজ্য নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি করছে বিশেষ করে আর্থিক স্থিতির জায়গা ফিনান্সিয়াল জায়গা আপনি বেশি কাছে মানুষ আপনি নোট করে নিন অর্থের নৈতিক জায়গাটা কিন্তু আপনাদের এই দুর্গা পুজোতে খুব ভালো কিন্তু থাকবে অর্থাৎ ফিনান্সিয়াল জায়গা অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিক দেখা যাচ্ছে এবং একাদশভাবে দৃষ্টি সফলতার জায়গা সাকসেস জায়গা কিন্তু থাকছে এবং আপনাদের টাকা আটকে আছে পেন্ডিং হয়ে আছে এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে এবং একাদশভাবে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের কর্মপতিও বসে থাকছে অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু আপনি বিশ্বিকাশি মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন ডায়রিতে নোট করে নিন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের প্রমোশন কর্মক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে কিছু কিছু ক্ষেত্রে বিশ্বিক রাশির ছোটোখাটো যোগ দেখা যাচ্ছে আপনি বিশ্বিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ এই সময় কিন্তু হতে পারে অর্থাৎ এই মাসে অক্টোবর মাসে এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করবে বক্রি অবস্থাতে আপনাদেরকে কিন্তু সফলতার জায়গায় কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দিবেই দিবে এবং আপনাদের পঞ্চমপতি এবং ধনপতি তৃতীয়ভাবে অবস্থান করছে সন্তানের জায়গাটা ভালো এবং বড়ো ধরনের কন্ট্যাক্টগুলো আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে পাবেন যারা বস্ত্রের ব্যবসা করছেন অর্থাৎ জামাকাপড়ের বিজনেস করছেন গোল্ডের বিজনেস করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ যারা ফাস্ট ফুডের বিজনেস করছেন বা আপনার বিউটি পার্লার আছে বা আপনার কসমিসের দোকান আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের সুযোগগুলো কিন্তু বাড়বে বিশেষ করে যারা ফিল্ম দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে আপনি গ্ল্যামার মিডিয়াতে আছেন আপনার ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি আপনি বিশ্বিক রাশি মানুষ গ্ল্যামার দুনিয়া ফিল্ম দুনিয়া এই জায়গাগুলো কিন্তু সম্ভব হতে চলেছে এবং মাসের ঠিক ষোলো তারিখের পর সতেরো তারিখের দিক দিকে আপনার রবি কিন্তু আপনাদের কর্মপতি প্রতি কিন্তু চলে যাচ্ছে তখন থেকে কী হবে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ আপনাদের কিন্তু সৃষ্টি করবে এটা আপনাদেরকে বলছি কর্মক্ষেত্রে চাপের জায়গাটা বেশ আপনাদের আঠেরো তারিখের পর থেকে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চাপ কিন্তু আসবে ধীরে ধীরে এবং আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি বিশ তারিখের পর দ্বাদশভাবে চলে যাচ্ছে এই দ্বাদশভাবে চলে যাওয়াটা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ ফাড়ার সম্ভাবনা পড়ে গিয়ে চোট আঘাত লাগা এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি করছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশ্বিকাশির ক্ষেত্রে বি কেয়ারফুল তবে এডুকেশনের জায়গাটা যে বলি উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে যারা উচ্চশিক্ষা পিএইচডি করছে রিসার্চমূলক পড়াশোনা করছে তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবে এম বিটেক যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে অ্যাজ এ অ্যাডভোকেট আপনি টিচিং প্রফেশনে আছে লেকচারার প্রফেসর এই জায়গাগুলো কিন্তু ভালো দিক থাকবে এবং আপনি ঠিকাদারির কাজের সঙ্গে যুক্ত আছে আপনি প্রোমোটার বিল্ডার এই জায়গাগুলোর সঙ্গে যারা আপনি বৃষ্টিরাশি মানুষ এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গা আপনি বিশ্বিক মানুষ আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু তৈরি করবে অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে কেয়ারফুল কিন্তু থাকুন অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা অযাচিত শত্রুতা আপনার উন্নতির কারণ আপনার কিন্তু শত্রুতার জায়গা কিন্তু থাকছে বিশ্বিক রাশির ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গায় দেখা যাচ্ছে পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসতে পারে এবং পরিবারে বেশ আনন্দের জোয়ার কিন্তু বইতে চলেছে বিশ্বিক রাশির ক্ষেত্রে এবং সর্বোপরি ভাগ্য আপনাদের সাথ কিন্তু দেবে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এ মাসে কিন্তু চোখে পড়ার মতো বিশ্বিক রাশি আপনি বিশ্বিক রাশি মানুষ ব্যবসার জায়গাটা যারা ব্যবসা করে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই পুজোর মাস আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেবে অর্থাৎ ব্যবসায় কেনা বেচা এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এই ছিল বিশ্বিক রাশির একটা জিস্ট কেমন যেতে পারে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ